আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ে কোষে দেখি 1.2 এই অধ্যায়টি আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের প্রতিক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। দেখো এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এবং মান দিয়ে দিয়েছে। এবার এই মানগুলো এই সমীকরণকে সিদ্ধ করে কিনা দেখতে হবে। যদি সমীকরণকে সিদ্ধ করে তাহলে আমরা বলতে পারবো যে এই মানগুলো হচ্ছে এই সমীকরণের একটি বীজ। তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সমীকরণের এক্স এর জায়গাতে আমাকে এক বসাতে হবে, এক বসিয়ে দেখতে হবে যে সমীকরণটির মান শূন্য হচ্ছে কি না। যদি শূন্য হয়, যদি সিদ্ধ করে, তাহলে আমি এই মানটাকে এই সমীকরণের একটি বীজ বলবো। তাহলে একের এক নম্বরে কি বলেছে সমীকরণ, কি বলেছে না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাকে দুটো মান বলেছে, আমি এক একটা মানে এক একবার বসাবো। এক্স সমান সমান এক বসিয়ে পাই, যদি এক্স সমান সমান এক যদি এই সমীকরণে বসাই তাহলে কত হবে, এক্সের জায়গাতে এক বসাচ্ছি তাহলে একের স্কোয়ার প্লাস এক প্লাস এক, তাহলে একের স্কোয়ার করলে এক দুই তিন, তাহলে কিন্তু তিন হলো, জিরো হলো না, তাই না, জিরো হলো না, এখানে জিরো হওয়ার কথা ছিল জিরো হলো না। তার মানে এক্স সমান সমান এক সমীকরণটিকে সিদ্ধ করে না, সমীকরণটিকে সিদ্ধ করে না। যদি সিদ্ধ না করে তাহলে আমরা বলবো যে এক্স সমান সমান এক যেটা আমরা ধরেছিলাম এটা কিন্তু সমীকরণের বীজ নয়, তাহলে এক সমীকরণটির বীজ নয়, সমীকরণটির বীজ নয়। যদি সিদ্ধ করতো তাহলে আমরা সমীকরণটির বীজ বলতাম। আচ্ছা আর একটা মান দিয়ে দিয়েছে একই সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা এইবারে বলেছে মাইনাস ওয়ান বসাতে, এইবারে আমরা এক্স সমান সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই, তাহলে এক্সের জায়গাতে আমরা মাইনাস ওয়ানের স্কোয়ার বসাবো, এক্সের জায়গাতে মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাসের যখন মান বসাবো তখন সবসময় কিন্তু বন্ধনী দিয়ে বসাতে হয়, প্লাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ানের যদি আমরা স্কোয়ার করি, দেখো জোর যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যায়, তাহলে একের স্কোয়ার করলে এক, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, তাহলে আমার হলো হচ্ছে প্লাস ওয়ান। এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেখছি না, জিরো হলো না, নট ইকুয়াল টু জিরো হচ্ছে। তার মানে এক্স সমান সমান মাইনাস ওয়ান বসালে সমীকরণটি সিদ্ধ হয় না, তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়ান সমীকরণটিকে সিদ্ধ করে না, সমীকরণটিকে সিদ্ধ করে না, সিদ্ধ করে না। তার মানে আমরা মাইনাস এককে সমীকরণের বীজ বলবো না, তাহলে মাইনাস এক সমীকরণটির বীজ নয়। যদি বীজ হতো তাহলে মান বসানোর পর সমীকরণটির মানটা কত পেতাম, না জিরো পেতাম। এইবারে দেখো দুইয়ের অঙ্ক, দুইয়ের সমীকরণ দিয়ে দিয়েছে আলাদা সমীকরণ, এইবারে এখানে আমাকে জিরো একবার বসাতে হবে আর একবার মাইনাস টু বসাতে হবে, এবং জিরো এবং মাইনাস টু বসিয়ে দেখতে হবে যে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কি না। যদি সমীকরণটি সিদ্ধ হয় তাহলে আমরা তাদেরকে বীজ বলবো। তাহলে দেখো কিভাবে করছি, তাহলে দুইয়ের অঙ্ক সমীকরণ আগে লিখে নেব, এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে আমরা একবার জিরো বসাবো, যদি এক্স সমান সমান জিরো বসাই তাহলে কি হবে, এইট ইন্টু এক্সের স্কোয়ার অর্থাৎ জিরোর স্কোয়ার প্লাস সেভেন ইন্টু এক্সের মান কত, এক্সের মান আমরা জিরো পেয়েছি, তাহলে এখান থেকে তো জিরো হবে, জিরো প্লাস জিরো অর্থাৎ জিরো হলো। তার মানে
एक समान समान जखन आमरा जीरो बसाच्छी तखन समीकरणटी सिद्ध होच्छे। ताहले एक समान समान जीरो प्रदत्त समीकरणके सिद्ध करे, प्रदत्त समीकरणके सिद्ध करे ताहले आमरा जीरो के समीकरणटीर एकटी बीज आमरा बोलबो, समीकरणटीर एकटी बीज अच्छा आबार देखो आरेकटा मान आमाके बोलेछे ताहले 8x² प्लस 7x इक्वल टू जीरो। द्वितीय मान बोलेछे माइनस टू, ताहले x समान समान माइनस टू एबार बसाई, ताहले 8 लिखलाम माइनस टू स्क्वायर प्लस एक्स एर जगह माइनस टू। ताहले देखो 8 गुण चिन्ह माइनस एर स्क्वायर करले प्लस हुए जाए, आमी किछुक्षण आगे बोललाम, बा घात जदि जोर थाके ताहले माइनस किन्तु प्लस हुए जाए, बंधनीर आगे जे माइनसटा थाके बंधनीर मध्ये सेटा प्लस हुए जाए। ताहले 2 एर स्क्वायर करले 2 दुगुनी कत 4, प्लस माइनसे माइनस 7 दुगुनी होच्छे 14, তাহলে 4 8 32 মাইনাস 14 অর্থাৎ 8, হাতে থাকে 1 2 3 1, 18 হলো। তার মানে এটা কিন্তু সিদ্ধ হচ্ছে না, এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হলো। তাহলে এক্স সমান সমান মাইনাস 2 প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না, প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে না তাহলে আমরা কি বলবো, বলবো যে মাইনাস টু সমীকরণটির একটি বীজ নয়, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলোকে করতে হবে। কোনো সমীকরণ দিয়ে দিয়েছে, যে মানগুলো বলে দিয়েছে সেই মানটাকে আমাকে কিন্তু ওখানে বসাতে হবে, বসিয়ে যদি আমরা দেখি যে সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে ওই মানটি হচ্ছে সমীকরণে একটি বীজ। এইবারে চলে আসো 3 নম্বরের অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1/x সমান সমান 13/6, এটা আমাকে বলে দিয়েছে। এইবারে বীজ দুটো বলেছে, দুটো মান বলে দিয়েছে 5/6 আর হচ্ছে 4/3। তাহলে এই সমীকরণটিকে আমি প্রথমে সাজিয়ে নিব। দেখো তিনের অঙ্কটা 3 নম্বর কি বলেছে সমীকরণ, এক্স প্লাস 1/x সমান সমান 13/6, এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি। দেখো এক্স প্লাস 1/x, এই 13/6কে এদিকে নিয়ে চলে আসবো, মাইনাস 13/6 ইকুয়াল টু জিরো হোক, সমীকরণটি আমরা সাজিয়ে নিলাম। এইবারে দেখো এইবারে আমাকে কি বলেছে, এইবারে আমাকে দুটো মান বলে দিয়েছে, 5/6 একটি মান বলেছে। তাহলে এক্স সমান সমান 5/6 বসিয়ে পাই, তাহলে এখানে মানটাকে বসাই, তাহলে কত হবে 5/6 হবে, 1/x মানে এটা অনন্য অর্থাৎ 6/5 হবে, মাইনাস 13/6 হবে। তো এই ক্ষেত্রে আমরা লসাগু করব, লসাগু করলে কত হচ্ছে 30, একে দিয়ে ভাগ করো, 6 দিয়ে 30কে ভাগ করো 5, 5 5 হচ্ছে 25 হবে, 5 দিয়ে 30কে ভাগ করলে 6, তাহলে 6 6 হচ্ছে 36, মাইনাস এটা দিয়ে ভাগ করলে 5, 5 তার হচ্ছে 65। তাহলে নিচে হলো 30, উপরে দেখো 5 6 11, এক হাতে থাকে 1 3 4 5, আর একে 6, মাইনাস 65। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, মাইনাস 4/ হচ্ছে 30 পাচ্ছি, বড়টার আগে মাইনাস, তো মাইনাস লিখলাম। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা জিরো পেলাম না, নট ইকুয়াল টু জিরো হলো, অর্থাৎ আমরা যখন এক্সের মান 5/6 বসাচ্ছি তখন প্রদত্ত যে সমীকরণ রয়েছে প্রদত্ত সমীকরণটি সিদ্ধ করে না, সমীকরণকে সিদ্ধ
করে না, করে না। তাহলে 5/6 সমীকরণটির একটি বীজ নয়, সমীকরণটির একটি বীজ নয়, একটি বীজ নয়। আচ্ছা, একই রকমভাবে আমাকে 4/3 এই মানটাকে বসাতে বলেছে। তাহলে আমরা এই যে সমীকরণটা দিয়ে দিয়েছে, এক্স প্লাস 1/x-13/6, এই সমীকরণে এবার দ্বিতীয় মানটাকে বসিয়ে দেখব। এইবারে আমরা 4/3কে বসাবো। তাহলে x=4/3 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে দেখো, x এর জায়গায় আমরা কত বসাচ্ছি, 4/3। 1/x অর্থাৎ অনন্যক হবে, 3/4 হবে, -13/6। এখানে যদি আমরা লসাগু করি কত হবে, 12। 3 × 4 = 12, তাহলে 4 × 4 = 16। 3 × 4 = 12, 3 × 3 = 9, 6 × 3 = 13, 26। তাহলে 16 আর 9 যদি যোগ করি তাহলে হবে 25 - 26 / 12। 12টার আগে মাইনাস, তো মাইনাস হবে, 26 থেকে 25 বাদ দিলে 1, 1/12। এই ক্ষেত্রেও কিন্তু ≠ 0 হলো, অর্থাৎ সমীকরণ কিন্তু সিদ্ধ হলো না। তাহলে x = 4/3 হলে সমীকরণটি সিদ্ধ করে না, হলে সমীকরণকে সিদ্ধ, সমীকরণ সিদ্ধ হয় না। তার মানে কি দাঁড়ালো, তার মানে 4/3 প্রদত্ত সমীকরণের বীজ নয়, প্রদত্ত সমীকরণের বীজ নয়। যদি এটা শূন্য হয়ে যেত তাহলে আমরা তাকে কিন্তু বীজ বলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমস্ত অঙ্কগুলোই কিন্তু একই রকম নিয়মে করতে হবে। আচ্ছা, এইবারে চলে এসো চারের অঙ্ক। চারের অঙ্কে কি বলেছে, x²-√3x-6 = 0। এখানে দুটো মান বলে দিয়েছে, -√3 আর 2√3, এই দুটো মান বসাবো। যদি দেখি যে সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে এই দুটো মানকে আমরা বলবো হচ্ছে সমীকরণের বীজ। তাহলে দেখো চারের অঙ্ক কি বলেছে, না x²-√3x-6 = 0। এখানে x= - কি বলেছে, √3 বসাতে বলেছে, তাহলে বসাই। দেখো x² অর্থাৎ -√3 তার স্কোয়ার হবে, -√3, x এর জায়গায় -√3 বসাবো, -6। তাহলে মাইনাসের যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস হয়ে যাবে, আর √3 স্কোয়ার করলে শুধু 3 হবে, মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস, √3 √3কে যদি গুণ করি তো 3 হবে, -6। তাহলে 6 - 6 = 0। দেখো এই ক্ষেত্রে কিন্তু সমীকরণটি সিদ্ধ হয়ে গেল। যদি -√3 বসানো হয় তাহলে কিন্তু সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তাহলে x = -√3 প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, সিদ্ধ করে। সুতরাং আমরা কি বলতে পারবো, -√3 হলো সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ, একটি বীজ। আচ্ছা, আবার দেখো আমাকে আরেকটা মান বলেছে, 2√3। তাহলে একই সমীকরণ অর্থাৎ x²-√3x-0। এখানেও আমাকে একটা মান বলে দিয়েছে কি, 2√3। এই মানটাকে আমরা এখানে বসাবো, তাহলে 2√3 তার স্কোয়ার, -√3, এক্স এর জায়গায় আমরা কত লিখব, 2√3 - 6 আমরা লিখছি। তাহলে দেখো 2 এর স্কোয়ার করলে তো 4 হয়, আর √3 এর স্কোয়ার করলে হচ্ছে 3, তাহলে 3 × 4 = 12। √3 আর √3 যদি গুণ করি তো 3 × 3 = 6 - 6, তাহলে 12 - 12, এই ক্ষেত্রে মান কত দাঁড়ালো, এই ক্ষেত্রে মান কিন্তু 0 হলো। যেহেতু 0 হয়ে গেল তাহলে আমরা কি বলবো, যে
एक्स समान समान टू रूट ओवर थ्री समीकरण के प्रदत्त समीकरण के सिद्ध करे, प्रदत्त समीकरणटीके कि करे ना सिद्ध करे, सिद्ध करे। तार माने कि तार माने होच्छे सुतरां आमरा बोलते पारी टू रूट ओवर थ्री हलो समीकरणेर एकटी बीज, समीकरणेर एकटी बीज, एकटी बीज। देखो दुई नम्बर अंक कि बोलेछे, के एर कोन मानेर जोन्नो सेवेन एक्स स्क्वायर प्लस के एक्स माइनस थ्री समान समान जिरो द्विघात समीकरणेर एकटी बीज टू बाई थ्री होबे हिसाब करे देखी। देखो एखाने एकटी बीज बोले दिछे टू बाई थ्री, अर्थात एक्स एर मान एखाने बोले दिएछे टू बाई थ्री। ताहले आमादेर जे समीकरण दिए दिएछे सेई समीकरणे आमरा एक्स एर जायगाते टू बाई थ्री बसिए जदि अंकटा समाधान करी ताहलेई किन्तु के एर मानटा पेये जाबो। तार माने आमरा एकेर दाग थेके आमरा बुझते पेरेछि जदि कोनो समीकरणेर एकटी बीज बोले देय़ ताहले किन्तु आमरा सेई बीजटाके एक्स एर जायगाते चलराशि जायगाते बसाते पारि। ताहले आमाके देखो कि बोलेछे, सेवेन एक्स स्क्वायर प्लस के एक्स प्लस माइनस थ्री इक्वाल टू जिरो, यही हे एक समीकरण बोले दिए जार एक बीज हमें बोले दिए एक बीज हे कत एक बीजर मान बोझे टू बाय थ्री। तेल चलराशि जगहते हमें टू बाय थ्री बसाते परि, ते टू बाय थ्री तार स्क्वायर आ अच्छा एक्सर जैगाते हमें टू बाई थ्री बसा माइनस थ्री इक्वाल टू जिरो। ताहोले आम्रा जो देखी देखो दर स्क्वायर कर ले कत हो चार और तीन स्क्वायर तीन थ्री के हे नय प्लस टू के बाई हे थ्री माइनस थ्री इक्वाल टू जिरो। एबार जो समाधान करार चेष्टा करी देखो तीन और नय मैं लसग हे नय नय दिए भाग कर ले तो एक, एक दिए के गुण करो चार साथ कत हो आठाश प्लस तीन थ्री के नय तीन दुगुणी छय सिक्स के और एखे देखो हर नहीं लसगुर साथ डायरेक्ट गुण करब तीन नय कत तीन नय हे सताश इक्ुअल टू हे जिरो। तेल और आठाश के सताश के वियोग तर मान एक प्लस सिक्स के नयार जो शून्य के गुण करी ताचे शून्य है सिक्स के तेल और सिक्स के प्लस वन टाइम आसले माइनस वन के समान समान तेल कत हलो माइनस वन बाय सिक्स। तेल केर मान कत दाड़ा केर मान दाड़ा हे माइनस वन बाय सिक्स। एक ही रकम भाव देखो दर अंकटा बोले दिए कि केर कौन मानर जो समीकरण एक बीज माइनस ए हबे हिसाब कर देखी। ताहले आम्रा एकेर मतो दुई नम्बर अंकर क्षेत्रे समीकरणटाके लिखे निब प्रथमे समीकरण कि एक्स स्क्वायर प्लस थ्री ए एक्स प्लस के इक्वाल टू जिरो। एक बीज बोले माइनस ए एखाने किन्तु एक बीज बोले माइनस ए एक बीज हे माइनस ए। ताहले माइनस ए के कोथाय बसाबो ना एक्सर जायगाते बसाबो एक्सर जायगाते माइनस ए बसाबो बीज बोले दिए एक्सर जायगाते मान आमरा बसाते पारि। ताहले एक्सर स्क्वायर ताहले माइनस एर स्क्वायर प्लस थ्री ए एक्सर जायगाते आमरा बसाबो माइनस ए प्लस के इक्वाल टू हे जिरो। ताहले माइनस एर स्क्वायर करले तो प्लस ताहले ए स्क्वायर प्लस माइनस ए माइनस थ्री ए स्क्वायर प्लस के इक्वाल टू जिरो। ताहले और के अच्छा माइनस थ्री ए स्क्वायर एदिके गेले प्लस हो गेले प्लस थ्री ए स्क्वायर प्लस ए स्क्वायरटा साइन चेंज करले माइनस ए स्क्वायर हबे। ताहले के समान समान तार दाड़ालो हे टू ए स्क्वायर। ताहले एखान थेके देखो के समान समान कि दाड़ालो के समान समान दाड़ालो हे टू ए स्क्वायर। ताहले आमरा किन्तु एखान थेके आमरा के एर मानटा किन्तु पेये गेलाम टू ए स्क्वायर हबे। एबारे देखो तीनेर अंक कि बोलेछे, जदि एई जे समीकरण दिए दिएछे द्विघात समीकरण दुटी बीज टू बाई थ्री एवं माइनस थ्री है तब ए और बीर मान निर्णय करो। ताहले अंकर क्षेत्र दुटो बीज बोले दिए
তাহলে আমরা দুটো সমীকরণ পাবো। তাহলে তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান সমান জিরো বলে দিয়েছে। একটি বীজ হচ্ছে টু বাই থ্রি, একটি বীজ মানে এক্সের জায়গায় আমরা টু বাই থ্রি লিখব, তাহলে এক্সের জায়গাতে টু বাই থ্রি তার স্কোয়ার, এখানেও এক্সের জায়গাতে টু বাই থ্রি প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে দুইয়ের যদি স্কোয়ার করি চার, তিনের স্কোয়ার করলে হচ্ছে নয়, এ ছিল উপরে, তাহলে চোদ্দো বাই হচ্ছে থ্রি প্লাস হচ্ছে বি ইকুয়াল টু জিরো। এদের যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে হচ্ছে নয়, তাহলে একে নয় দিয়ে ভাগ করলে এক, তাহলে ফোর এ, একে ভাগ করলে তিন, তাহলে চোদ্দো দুগুণে আঠাশ, তিন চোদ্দো হচ্ছে বিয়াল্লিশ, আর হচ্ছে নাইন বি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে দেখো একটা সমীকরণ পেলাম, ফোর এ প্লাস নাইন বি প্লাস বিয়াল্লিশ ইকুয়াল টু জিরো, তাহলে অর ফোর এ প্লাস নাইন বি, বিয়াল্লিশটা এদিকে আসলে মাইনাস বিয়াল্লিশ হয়ে যাবে। এইটা হচ্ছে একটা সমীকরণ পেলাম। আবার দেখো আর একটা বীজ বলেছে, সেই বীজের মানটাকে বসিয়ে আমি আর একটা সমীকরণ পাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে দ্বিঘাত যে সমীকরণটা বলেছে সেই ক্ষেত্রে আমরা এক্সের মান মাইনাস তিন বসাবো, এইবারে আমরা এক্সের জায়গাতে মাইনাস তিন বসাবো, যতগুলো বীজ বলে দিবে ততগুলো হচ্ছে সমীকরণ পাবো। দ্বিঘাত সমীকরণ তাই দুটো বীজই হতে পারে সর্বাধিক, তাহলে এক্সের জায়গায় মাইনাস থ্রি বসালাম, এখানেও এক্সের জায়গাতে মাইনাস থ্রি বসাবো প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে অর মাইনাসের স্কোয়ার করলে প্লাস, তিনের স্কোয়ার করলে নাইন, তাহলে নাইন এ হবে, প্লাস মাইনাস মাইনাস তিনের সাথে একুশ প্লাস বি ইকুয়াল টু জিরো, অর নাইন এ প্লাস বি, মাইনাস একুশটা এদিকে আসলে প্লাস একুশ হয়ে গেল। তাহলে একে প্রথমটাকে এক নম্বর সমীকরণ আর দ্বিতীয়টাকে দুই নম্বর সমীকরণ যদি লিখি, আচ্ছা অপনয়ন পদ্ধতিতে যদি করি, দেখো এখানে নয় আছে, আমি একে নয় দিয়ে গুণ করলাম, এখানে চার আছে, একে চার দিয়ে গুণ করলাম, তাহলে এক নম্বর সমীকরণকে নয় দিয়ে গুণ করব, বিয়োগ করব দুই নম্বর সমীকরণকে চার করে পাই। এটা ক্লাস নাইনে শিখেছো তোমরা অপনয়ন পদ্ধতি করে পাই। তাহলে নয় দিয়ে গুণ করো, তাহলে চার নয় হচ্ছে ছত্রিশ এ প্লাস নয় নয় একাশির বি মাইনাস নয় দুগুণি আঠারোর আট, হাতে থাকে এক, চার নয় ছত্রিশ আর একে সাঁইত্রিশ, তিনশো আটাত্তর। এবার চার দিয়ে গুণ করো, তাহলে চার দিয়ে যদি এই সমীকরণ, তাহলে চার নয় হচ্ছে ছত্রিশ এ প্লাস ফোর বি সমান সমান হচ্ছে চার কে চার, চার দুগুণি হচ্ছে আট। আমরা কি করব না বিয়োগ করব, তাহলে এটা কেটে যাবে, একাশি থেকে চার বাদ দাও, তাহলে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে সাত হবে, হাতে থাকে এক, তাহলে সাত, সাতাত্তর বি হবে। আর এখানে বড়টার আগে মাইনাস, তো মাইনাস বসবে, একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, আট চারে হচ্ছে বারো, দুই হাতে থাকে এক, সাত আটে পনেরো, ষোলো ছয় হাতে থাকে এক, তাহলে হচ্ছে তিন আর একে চার হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো, সেভেন্টি সেভেন বি সমান সমান হচ্ছে মাইনাস ফোর সিক্স টু, তাহলে বি সমান সমান মাইনাস ফোর সিক্স টু বাই হচ্ছে সেভেন্টি সেভেন। যদি হয় আমরা যদি ছয় দিয়ে করি, ছয় সাথে বিয়াল্লিশ, দুই হাতে থাকে চার, ছয় সাথে বিয়াল্লিশ, তাহলে চলে মানে তাহলে মিলে গেল, তাহলে মাইনাস সিক্স হচ্ছে, তাহলে বির মান হয়ে গেল মাইনাস সিক্স। এইবারে একে আমরা এক নম্বর সমীকরণে বসাবো, এক নম্বর সমীকরণে, এক নম্বর সমীকরণে বি সমান সমান মাইনাস সিক্স বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে এটা, তাহলে ফোর এ প্লাস নাইন বি, বির জায়গাতে বসাবো মাইনাস সিক্স সমান সমান মাইনাস বিয়াল্লিশ, তাহলে অর ফোর এ প্লাস মাইনাস মাইনাস ছয় নয় হচ্ছে চুয়ান্ন সমান সমান হচ্ছে মাইনাস বিয়াল্লিশ, তাহলে অর ফোর এ সমান সমান মাইনাস বিয়াল্লিশ, মাইনাস চুয়ান্ন এদিকে আসলে প্লাস চুয়ান্ন হয়ে যাবে, অর ফোর এ সমান সমান বারোটার আগে প্লাস, তো প্লাস হবে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ, বিয়াল্লিশ থেকে গোনো, তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন, অর্থাৎ বারো হয়ে গেল। যদি এ সমান সমান তাহলে কত হবে, বারো বাই চার, তিন চারে হচ্ছে বারো, পেলাম হচ্ছে তিন, আর বির মান পেলাম হচ্ছে মাইনাস সিক্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটাকে করলাম। তো একই রকমভাবে তোমাদের আমি একটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, একই পদ্ধতিতে তোমাদের করতে হবে।
k এর মান কত হলে k x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে এই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করতে পারবে। আচ্ছা, এর পরের দিন এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো থাকলো সেই অঙ্কগুলো আলোচনা করব। দেখতে থাকো।